ফের সভা সংকট। আরামবাগে বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মী সভা নিয়ে টানা পড়েন। ভিক্টোরিয়া হাউসের কাছে উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এর ডাকে সমাবেশের অনুমতি না মেলায় রানী রাসমণি রোডে সমাবেশ। এবার কলকাতা জেলা বামফ্রন্টের সভার অনুমতি না মেলার অভিযোগ। উদ্দেশ্য প্রণোদিতভাবে সভা বন্ধ করার জন্যই প্রশাসনের তরফে অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ বাম নেতৃত্বের। ডেঙ্গি দমন, ত্রিফলা বিতর্ক, নির্ভুল বিপিএল তালিকা প্রকাশে, পুরসভার ব্যর্থতা সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে 9 অক্টোবর বিকেল 4:30 কলকাতা পুরসভার সামনে সভার আয়োজন করে কলকাতা জেলা বামফ্রন্ট। উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্য বাম নেতার। বামফ্রন্টের দাবি, শনিবার লালবাজার থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয় 9 অক্টোবর পুরসভার সামনে সভার অনুমতি দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে বলা হয় সভা সমাবেশে কয়েকদিন যানজট হওয়ায় 8ই অক্টোবরের পর আর ওই এলাকায় কোনো সভা করতে দেওয়া হবে না। ওরা অনুমতি দিলেন কি না দিলেন সেটা আমাদের ব্যাপার, সভা হবে, আমি যাব, আমাকে আটকাতে পারবেন না আর মানুষকে আটকাতে পারবেন না। ভয় পাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমাদের গ্রেপ্তার করবেন, জেলে পড়বেন, লাঠিচার্জ করবেন, জল কামান লাগাবেন, কি করবেন করবেন, আমরা বামপন্থীরা অত ভয় পাই না, আমরা মোকাবিলা করব। সিপিএম নেতৃত্বের তরফে জানানো হয়েছে গত 8ই সেপ্টেম্বর জয়েন্ট পুলিশ কমিশনার ও নিউ মার্কেট থানার কাছে জেলা বামফ্রন্টের তরফে ওই সভার অনুমতি চাওয়া হয়। তখন কিছু না জানানো হলেও সভার 3 দিন আগে অনুমতি না মেলায় সভাপতি ক্ষুব্ধ রাজ্য বাম নেতৃত্ব। সভার সমস্ত পোস্টার ছাপা হয়ে যাওয়ায় সভা অন্যত্র সরানো সম্ভব নয় বলেও জানিয়েছেন বাম নেতারা। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।